ব্যারাকপুরে আইন শৃঙ্খলা আরও জোরালো করবার বিষয় নিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য ও বিধায়ক রাজ চক্রবর্তী। ব্যারাকপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে পুলিশ আধিকারিকদের নিয়ে ব্যারাকপুরে বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। একের পর এক বোমা উদ্ধার, বোমা বিস্ফোরণ, আগ্নেয়াস্ত্র উদ্ধার ও সম্প্রতি টিটাগড়ে বোমা বিস্ফোরণের ঘটনাসহ অন্যান্য আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মূলত এই বৈঠকের আয়োজন। এই বৈঠকে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী। তিনি জানান আইন শৃঙ্খলা আরও কীভাবে উন্নতি করা যায় তা নিয়ে মূলত আজকের এই বৈঠক। তারপরে আর কোনো কথাই হচ্ছে না। ডিজি স্যার এসছেন আজকে এখানে, এখানে আমাদের ব্যারাকপুরের সিপি স্যারও ছিলেন আর সমস্ত অফিসাররা ছিল, সবাই মিটিং হলো যে কি করে, মানে আমি এসেছিলাম যে স্যার কাটসি মিটিং, বিকজ আমি ব্যারাকপুরের এমএলএ যেহেতু উনি এসছেন আর কি দায়িত্ব। আর হ্যাঁ, আর কি লয়েন অর্ডার নিয়ে বলতে যে হ্যাঁ ওনারা তো সেই কাজ করছে অলরেডি, অনেক কথা করেছে ওনারা, প্ল্যান করলেন ওনারা নিজেদের মধ্যে, না নিজেদের মধ্যে ইন্টারনাল একটা মিটিং হয়েছে ওদের নিশ্চয়ই, ওরা যেটা করছে যে লয়েন অর্ডারটাকে আরও কী করে ঠিক করা যায়, কী করে আরও আগামী দিন এই ধরনের ঘটনা না ঘটে, এইসবের সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু নিয়ে ওনাদের পার্সোনাল মিটিং ছিল। আর আপনি ব্যারাকপুরের ডিজিকে কাছে পেলেন, আইন শৃঙ্খলা বা বোমা উদ্ধার নিয়ে কিছু বলেন? এইসব কথা হয়েছে, অবভিয়াসলি উনি বলেছেন যে আগামী দিন যাতে এরকম ধরনের ঘটনা না ঘটে আমরা সেটা স্ট্রিক্টলি দেখব। সামনে পঞ্চায়েত টিটাগড় নিয়ে বিশেষ কোনো প্ল্যান বা কিছু বললো টিটাগড়? ওনাদের প্ল্যান আছে, ওনাদের প্ল্যান আছে অবভিয়াসলি, টিটাগড়ে বোমা পড়েছে যা হয়েছে সবটাই উনি জানেন, সবটাই উনি আরও যাতে আগামী দিন যাতে না হয় সেগুলো নিয়ে কথা হলো। হ্যাঁ, পাঁচজন অ্যারেস্ট হয়েছে, আরও আরও এই ধরনের ঘটনার সঙ্গে যারা যুক্ত আছে বা যুক্ত থাকবে তারা সবাই অ্যারেস্ট হয়েছে। হ্যাঁ 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 রাজ, পাঁচজন যে অ্যারেস্ট হয়েছে এরা সবাই কি তৃণমূলের কর্মী? না, আমি এরা এরা কারা কিসের কর্মী আমরা জানি না, এখানে দল দেখা হচ্ছে না, মিটিং মিছিলে দেখা যায়। সিসিটিভি লাগানো হবে? না, সিসিটিভি লাগানো হবে সেটা আমাদের সঙ্গে সিপি আইসি সিপি স্যারের সঙ্গে আগে কথা হয়েছে। মানে নির্বিশেষে কি? হ্যাঁ ইয়েস ইয়েস, কোনো দলের ব্যাপার নেই এখানে, মানে যারা যারা অন্যায় করবে তারা কোনো দলের, তাদের রং দেখা হবে। জন্মদিন বা অন্নপ্রাশন, বিবাহ হোক বা রিসেপশন, বিল টু ক্যাটারিং করে সেরা পরিবেশন। যে কোনো সামাজিক অনুষ্ঠানের আধুনিক ও সুরুচিকর খাদ্য পরিবেশক বিল টু ক্যাটারার। যোগাযোগের ঠিকানা কাকিনাড়া নারায়ণপুর,